Halo, Bensin. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি ফারহানা ঢাকা থেকে বলছি, আর ফারহানাস ব্লগে সবাইকে স্বাগতম। আজকে সবাইকে রামাদান মোবারক জানাচ্ছি। আজকে আমাদের প্রথম সেহরির প্রথম ইফতারের ব্লগটা শেয়ার করছি, আশা করি সবার ভালো লাগবে। সেহরি খাওয়ার আগে প্রথমে আমি ছোলাটা ভিজিয়ে রাখতেছি, আর ছোলাটা সবসময় আমি সেহরি খাওয়ার আগে ভিজিয়ে রাখি, কারণ আমার কাছে মনে হয় যে ছোলাটা একটু রোজার মধ্যে ভিজালে বেশি ভালো লাগে আর কি, মানে রোজা রোজা একটা ইয়ে আসে, ভালো লাগে আর কি, শান্তি লাগে। ছোটোবেলায় যখন আম্মুকে দেখতাম তখন এই যেটা মাথায় ঢুকে গেছে যে রোজার আগের দিনে ছোলা ভিজাইতে হবে। তো যাই হোক, সেহরির জন্য টেবিল গুছিয়ে নিচ্ছি। আর এই রমাদান মোবারকের ব্যানারটা আমি দুই দিন আগে অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়েছি। এটা আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি, বাট আমি যেটা বানাই ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। সেহরির জন্য রান্না করে নিয়েছি ভাত, এখানে ছিল গরুর গোশ, ছিল ডাল, আর করেছিলাম আলু ভর্তা, কারণ ও মানে সন্ধ্যারাতে আমরা কেউই খাবার খাই নাই ওরকম। তো যাই হোক, তারপরে আর আমরা সেহরি শেষ করে নামাজ পড়ে তারপরে ঘুমাই। সকালবেলা ঘুম থেকে উঠে তোকিকে নাস্তা করিয়ে দেন, তারপরে হচ্ছে ওকে স্কুলে দিয়ে আমি বাসায় চলে এসেছি। এসে ভাবলাম যে এই কাজগুলো করে ফেলি, কারণ তোকি যেহেতু এখন স্কুলে আছে আর আমি ওকে রেখেই আসছি, কারণ বাসায় কিছু কাজ ছিল ওগুলো করব দেখে। তো এসে আর চেঞ্জ করি নাই, কারণ চেঞ্জ করলে দেখা যায় আবার রেডি হতে একটা টাইম লাগে, তো ওই জন্য আর চেঞ্জ করি নাই, এমনি কাজ করতেছিলাম। তো ওই তো খেজুরগুলো এখন জারগুলোতে রাখতেছি, আর আমরা এবার বলতেছি যে এবার আমাদের রোজাটা একা একা করতে হইতেছে। গতবার শুরু থেকে আব্বু আম্মু ছিল, শেষের দিকে আব্বু আম্মু অবশ্য চলে গেছে, তো আমার শ্বশুর ছিল মানে তোকির দাদু ছিল। তো দেন তারপরে হচ্ছে আবার শেষের দিকে আবার আমাদের একা একা করতে হয়েছে। তো যাই হোক, এই তো এবার হচ্ছে জারগুলোতে আমি খেজুর ভরে নিলাম সবগুলো জারে। তো বড়ো একটা আইসক্রিমের ইয়েতে আমি খেজুরগুলো রেখেছিলাম, এখন ওগুলো ওটার থেকে খালি করলাম, আর এই খেজুরগুলো ধুয়ে এখানে রেখে দিলাম। আর এই শেল্ফটা অর্গানাইজ করতে হবে, আমার এটা খুবই ভালো লাগার একটা শেল্ফ, মানে আমার কাছে মনে হয় যে সব কিছু সুন্দর মানে দেখতেও ভালো লাগে। তো কিছু কিছু জার খালি হয়ে গিয়েছে। এই তো এটা ছিল আমার মানে ডাইনিং টেবিল, আমি একটু গুছিয়ে নিয়েছি। দেন তারপরে যে ছোলাটা ভিজিয়েছিলাম রাত্রেবেলা ওইটা এখন সিদ্ধ করব, আর এটা কিন্তু আমার প্রথম রোজার জল। তো ছোলাটা সিদ্ধ দিয়ে দিলাম আমি, আর এদিকে হচ্ছে ছোলার সিদ্ধ দেওয়ার সময় ছোলাতে আমি একটু লবণ দিয়ে দিব, কারণ আমি সবসময় এটা করি, ছোলা সিদ্ধ দেওয়ার সময় ছোলাতে লবণ দিয়ে দিই, যাতে করে ছোলাটার ভিতরে একটু লবণ যায়। লবণটা ছোলাটার সাথে একটু ভালো করে মিক্স করে নিব, যাতে করে মানে লবণটা মিশে যায় আর কি, এমনিতেও মিশে যাবে। তারপর একটু নিয়ে দিলাম, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ছোলাটা জ্বালিয়ে দিলাম। এদিকে পেঁয়াজের জন্য কিছু ডাল আমি ভিজিয়ে রাখতেছি, আর এই কাজগুলো কেন জানি আমি রোজার আগের দিন অথবা প্রথম রোজার দিন করি। ডালটা ভালো করে একটু ধুয়ে নিব এরকম করে নেড়ে, দেন তারপরে হচ্ছে পানিটা ফেলে নিব, আর একদম পুরো পানিটা ফেলে দেবো না, একটু পানি রেখে দিব যেটা দিয়ে আর কি আমি ব্ল্যান্ড করব। এই তো ডালটা ধুয়ে রেখে দিলাম, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো তোকিকে স্কুলে দিয়ে আসার সময় এই লেবুগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো, তো ভাবলাম যে লেবুগুলো নেই। তো এই লেবুগুলো হচ্ছে
মানে এক একটা 20 টাকা পিস, 4টা লেবু নিয়েছে 80 টাকা আমার কাছ থেকে। মানে আমি পুরো অবাক হয়ে গেলাম। আমি এই প্রথম হচ্ছে ঢাকায় 4টা লেবু কিনলাম হচ্ছে 80 টাকা দিয়ে। মানে কি বলবো, কিছু বলার নাই। মানে রোজার 2 দিন আগেও কেনা হয়েছে যে 5টা লেবু 20 টাকা, 5টা লেবু 20 টাকা, সেইখানে এখন হচ্ছে 4টা লেবু 80 টাকা। আমি বুঝি না রমজান মাস আসলে মানুষের জন্য এত দাম জিনিসপত্রে বাড়ায় কিসের জন্য। তো যাই হোক, আমি লেবুটা রস করে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছিলাম যে একটা লেবুতে কতটুকু রস হয়। যাই হোক, তো এত বেশিও রস না, দেখেন অল্প একটুই আমার কাছে মনে হয়েছে। তো লেবুটা এরকম করে আমি 4টা লেবু জুস করে মানে রস বের করে ফ্রিজে রেখে দিয়েছি, ডিপ ফ্রিজে। আর এখানে হচ্ছে ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু তোকে স্কুল থেকে নিয়ে আসার পরে, তো লেবুটা জুস করে আমি হচ্ছে দিয়েছিলাম হচ্ছে তোকের স্কুলে। দেন তারপরে স্কুল থেকে এসে নামাজ পড়ে দেন তারপরে কিচেনে চলে আসছি। আর এখন ডালটা ব্লেন্ড করে নিচ্ছি। আর এই হ্যান্ড বিটারটা দিয়ে না অনেক কাজ হয়, মানে আমার কাছে মনে হচ্ছে অনেক উপকারী একটা জিনিস এই হ্যান্ড বিটার, ওয়াশিং মেশিন, এই জিনিসগুলো আমার কাছে কেন জানি না এত বেশি ভালো লাগে। মানে মানুষের বিশেষ করে আমাদের মেয়েদের আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেয় আর কি। তো যাই হোক, এখন হচ্ছে ইফতার বানানোর জন্য চলে আসছি। আলহামদুলিল্লাহ আজকে প্রথম রোজার ইফতার বানাচ্ছি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, একটা রোজা আল্লাহ মানে রাখার তৌফিক দান করেছে। এই তো এখন 2টা কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিলাম অল্প অল্প করে কাঁচামরিচ। আজকে আমি 2টা রেসিপি করবো, একটা হচ্ছে ছোলা ভোনা আর একটা হচ্ছে মানে বুট বিরিয়ানি অথবা কি বলে এটাকে চানা বিরিয়ানি। তো যাই হোক, এটা বানিয়ে নিচ্ছি। এটার জন্য 2টা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি সব কিছু। নেওয়ার পরে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, ধনিয়া, জিরা, রেগুলার যে মশলাগুলো থাকে, ধনিয়া, জিরা, লবণ, হলুদ, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম হচ্ছে একটুখানি লাল মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর যে বুট বিরিয়ানি বা চানা বিরিয়ানি করব, এটাতে দিয়ে দিব হচ্ছে গরম মশলা। এই তো নেড়ে নিচ্ছি, 2টাই মশলাগুলো একটু ভুনিয়ে নিচ্ছি। এটাতে একটাতে আলু সিদ্ধ করাটা দিয়ে দিলাম, এটা দিয়ে ছোলা ভোনা করবো। আর একটাতে চাল দিয়ে দিলাম, পোলায়ের চাল, এটা দিয়ে হচ্ছে মানে বিরিয়ানি রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর রোজার সময়টা না একটু লবণটা কম দিবেন, যদি লাগে পরে নিয়ে খাওয়া যায়, বাট বেশি হলে তখন কিন্তু খাওয়া যায় না। এই যে চালটা ভাজার পরে এটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ছোলা, এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিব আরও 2টা জিনিস, সেটা হচ্ছে কিশমিশ আর কিছু কাজু বাদাম। আর এখানে ছোলাটার জন্য যে আলুটা মিক্স মানে দিলাম, সেটার মধ্যে ছোলা দিয়ে দিলাম। এখন দিয়ে একটু ভুনিয়ে নিব কিছুক্ষণ। ছোলা দেওয়ার পরে কিছুক্ষণ মশলাটার সাথে ভালো করে একটু ভুনিয়ে নিব। দেন তারপরে এটাতে অ্যাড করব গরম পানি, অল্প পরিমাণে গরম পানি দিব। যেহেতু আমার গরম পানিটা করা ছিল সেই পানিটা দিয়ে দিলাম। এইদিকে হচ্ছে যে বুট বিরিয়ানিটা করতেছি এটার মধ্যেও দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। আর এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আমি 2টাই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে একটু নেড়ে দিব, যাতে করে সবগুলো ঠিকঠাক মতো হয়। এটা হয়ে গিয়েছে, এটা এখন আমি নামিয়ে নিব। দেন এখানে এই ছোলাটার মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, এটাও কিন্তু হয়ে গিয়েছে। আর এটাও এখন আমি নামিয়ে নিব। এখন করে নিব হচ্ছে ভাজা ভুজিগুলো। এখন হচ্ছে আমি আজকে করব হচ্ছে পেঁয়াজু আর করব হচ্ছে কাবাব। তো চিন্তা করলাম শিক কাবাবগুলো আজকে করব। একটু কড়াইতে তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে পেঁয়াজুগুলো দিয়ে দিলাম। পেঁয়াজুর মিক্সটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এটা জাস্ট দিয়ে দিলাম। পেঁয়াজুগুলো দেওয়া হয়ে গেলে আমি কাবাবটা ভেজে নিব। আর কাবাবের এই গ্রিল প্যানটা আমার হচ্ছে কিছুদিন আগে কেনা, এটা আজকেই প্রথম ইয়ে করতেছি, এই জন্য 5-6 মিনিট হচ্ছে চুলায় রেখে দিয়েছিলাম শুধু। দেন তারপরে হচ্ছে এটার মধ্যে ইয়ে দিয়ে দিলাম, কাবাব দিয়ে দিলাম। দেন এপাশে পেঁয়াজুগুলো একটু উল্টিয়ে দিচ্ছি আর কাবাবটাও হইতে থাকুক আস্তে আস্তে। তো যে জিনিসগুলো বেশি তাড়াতাড়ি হচ্ছে ঠান্ডা হয়ে যাবে, তো সেই জিনিসগুলো আমি একটু পরে বানাচ্ছি, মানে শেষের দিকে। কাবাবটা খুব ভালো করে একটু ভেজে নিয়েছি, দেন তারপরে কাবাবটা উঠিয়েছি, এখন হচ্ছে পাশের চুলায় রেখেছি। আর এখন হচ্ছে আমি এখানে হচ্ছে ইয়ে দিয়ে দিলাম, বেগুনি।
বেগুনের মিক্সটাও আমি আগে বানিয়ে রেখেছিলাম, দেওয়ার পরে বেগুনিগুলো দিয়ে দিলাম। তো এখন হচ্ছে শরবত করতে আসছে, আর আমি বললাম যে শরবতটা আমি করি, পরে তোকের বাবা বলতেছে ঠিক আছে আমি করতেছি তুমি যাও ওইদিকে। তোকের বাবা আমাকে মোটামুটি হেল্প করে রোজার সময় হলো, আর এমনি সময়ও হেল্প করে যদি আমি বলি আর কি। তো যাই হোক, এখানে শরবতটা বানিয়ে নিচ্ছে ও আর তোকে মিলে। যদিও আগে থেকে আমি সব কিছু রেডি করে রেখেছিলাম, তো এটাও মানে যদি করে দুজন মিলে তারপরেও আমার খুব ভালো লাগতেছিল। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারে সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো মোটামুটি আজকে অনেক ইফতার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। এখানে ডিম চপ করেছিলাম, এখানে বেগুনি পেঁয়াজু দেন এই বিরিয়ানিটা, তো সব কিছু করেছি। তো যেহেতু সময় আছে এখনও, তো একটু তো একটু কমই সময় আছে, তো আমি ভাবলাম শরবতগুলো আমি ইয়েতে গ্লাসে ঢেলে দিই। আর তোকির বাবা হচ্ছে মানে শরবতটা বানিয়েছে আজকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আর এদিকে হচ্ছে তোকিও তোকির জন্য মাঠা বের করে নিয়েছে, তো মাঠা খাবে। আর আমি ওকে হচ্ছে তরমুজটা প্লেটে দেওয়া হয়েছে, ও তখন থেকে খাচ্ছে আর এলোমেলো করতেছে, তো আমিও কিছু বলি নাই। যেহেতু ইফতারের টাইম, বাচ্চারা ওদের মতো করে একটু মজা করুক, ইফতারটা বুঝুক আসলে কি। তো যাই হোক, এই তো এখন শরবতের মধ্যে, এটাকে বলে কাচ্চি লাগাম, এক ধরনের গাছের কষ। এটা মানে এর নিজস্ব কোনো টেস্ট নাই, বাট শরবতের সাথে মানে খাই আর কি, তো আমার কাছে ভালোই লাগে, তো এই জন্য আমি হচ্ছে এটা নিয়েছি। আর এখন হচ্ছে খেজুর দিয়ে দিচ্ছি। তো আমাদের বাসায় ইফতার ওরকম প্লেটে সাজিয়ে খুব কমই নেওয়া হয়, সবাই যা যার মতো নিয়ে নেয়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।